ওয়েলকাম টু দ্য প্রপ ফিশিং চ্যানেল। আজকে আমি বালি সিসিআর ঝিলের একটা ভিডিও নিয়ে এসেছি, যেটি আম্বেলগুড়িয়ার আমার মামাদের শিকারির টিম এসেছিল। এগুলো সব আমার মামা, হ্যাঁ, এরা মাছ ধরতে এসেছিলো, তা আমাকে ডেকেছিল, আমি গেছিলাম এদের সাথে টাইম পাস করতে। তো মাছ সেরকম কারুরই খাইনি, ছটার মতো না পাঁচটার মতো সিট হয়েছিল গোটা সিসিআরে। 1000 টাকা পাস করেছে, 500 টাকা কমিয়েছে। তিনটের মতো সিলভার কাপ মাছ হয়েছে, ব্রিগেড মাছ, একটা কাতলা মাছ হয়েছে, একটা তালা ঘুরেছিল কাতলা মাছের মতো, ওটাই কাতলা মাছই হবে, ওটা মিস হয়ে গেছে। আর একটা পেট ডাবরি মাছ হয়েছে, মানে আমেরিকান রুই, 2-2.5 কিলোর হবেই ওরকম। মোটামুটি সারাদিন মজা হয়েছে, এনজয় হয়েছে। আর মাছ তো আর সবাই পাবে এর কোনো মানে নেই, তো মাছের চাপও কম আছে এখন এই পুকুরে, জাস্ট মজা করতে ওরা গেছিলো। তো আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। যারা এখনো অবধি নতুন আছেন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন। আর 3-4টে মৃগেল মাছও হয়েছে, বড় বড় মোটামুটি 1 কিলোর ওপর দিয়ে মৃগেল মাছগুলো হয়েছে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে আসছি, পরে আবার কথা হবে। ধন্যবাদ। কাজ হয়েছে, কাজ হয়েছে। 3 কেজি, 3 কেজি। এখন যদি একটা মেয়ে থাকে না, তাহলে মানে করার ইচ্ছা থাকবো না। একটু বলো, পারবি বাড়া? পারবো, যারা নাকি কথাগুলো রেকর্ডিং করতে এই তো এ বাড়া, 3 ফিন হয়ে যাবে। ওটাও কাতলা, ঠিক আছে। আমরা কাতলা কাতলা বলতেছিলাম, কাতলায় উঠলো নাকি? দরকার আছে তো কাতলা? আজা আজা, মুখ ঘুরে নি তো, মুখ ঘুরুক, তারপর মুখ আমাদের দিকে আসবে, ঢুকিয়ে দেবো। মুখটা হ্যাঁ, ঢুকে ঢুকে ঢুকে, কেসটা হয়ে গেছিল। ঠিক আছে।